আপনাদের কোরআন আর হাদিস মূর্তি পূজাকে নিষিদ্ধ করেছে। তবে আপনি অন্য ধর্মগুলো দেখেন, খ্রিস্টান ধর্ম অথবা ধরেন বৌদ্ধ ধর্ম, চাইনিজ ধর্ম, জৈন ধর্ম, অন্য সব ধর্মেই দেখবেন মূর্তি পূজা আছে। আপনারা বুঝলেই না, পৃথিবীর সংখ্যা মাত্র 15-20% হবেন সব মিলিয়ে, এটা শতকরা হিসাবে। তাহলে অন্যরা কি ভুল করছে? খ্রিস্টান ধর্মটা দেখেন, এক মিনিট, যেহেতু হয় অ্যাংলিকান চার্চ অথবা রাশিয়ান অর্থোডক্স, গ্রিক অর্থোডক্স, ক্যাথলিক বা প্রোটেস্ট্যান্ট, চীনে দেখেন অনেক বড় মূর্তি ঈশ্বরের, তাহলে এরা সবাই ভুল? খুবই সুন্দর প্রশ্ন করলেন। তিনি বললেন পৃথিবীতে মুসলিম আনুমানিক 15-20%, কেউ বলে 25%, সে যাই হোক, আপনি বললেন 15-20%, আচ্ছা মেনে নিলাম। আপনি বললেন যে খ্রিস্টানরা তারা মূর্তি পুজো করে, আমিও একমত। আপনি বললেন যে বৌদ্ধরা বিশাল মূর্তি বানায়, তারা কি সবাই ভুল? ভাই, ইসলামের সংখ্যাগুলো হলে যেটা যায় না, ইসলামের সত্তর সবার উপরে, বেশিরভাগ মানুষ এই কয়েক বছর আগে মনে করত পৃথিবীর সমতল, বেশিরভাগ, এটা কি জানেন? কয়েকশো বছর আগেও বেশিরভাগ মানুষ মনে করত পৃথিবীর সমতল। পৃথিবী কি সমতল ভাই? বয়স না না, তাহলে বেশিরভাগ মানুষের অপমান হতে পারে। ইসলাম ধর্মে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হাক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, বলো সত্য উপস্থিত হয়েছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, কারণ মিথ্যা প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। সেজন্য ইসলাম ধর্মের সংখ্যাগুলো হলে যেটা যায় না, যদি আমেরিকা যান সেখানে দেখবেন পর্নোগ্রাফি, এটা নিষিদ্ধ না। আপনি এটা বিশ্বাস করেন না? অনেক ইউরোপীয় দেখো পর্নোগ্রাফিতে বিশ্বাস করেন না? আমি বিশ্বাস বলো, আপনি তো ভালো মানুষ, আপনাকে অভিনন্দন জানাই, কিন্তু পশ্চিমা বিশ্বের বেশিরভাগ মানুষই পর্নোগ্রাফিতে বিশ্বাস করে। আপনি কি এটা বিশ্বাস করেন? আপনি কি পর্নোগ্রাফি দেখবেন? ও ভালো ভালো ছেলে, দেখেন আপনি সত্যের কাছাকাছি আছেন, সংক্ষেপে মনে যেতে যায় না। আপনি তখন বললেন যে খ্রিস্টান ধর্মে সবাই মূর্তি পুজো করে, খ্রিস্টান ধর্মে আসলে মূর্তি পুজো নেই, কিছু খ্রিস্টান মূর্তি পুজো করে, যেমন কিছু মুসলিম ভুল কাজ করে। যদি খ্রিস্টানদের বাইবেল পড়ে না, আমিও নিশ্চিত যে আপনি বাইবেল পড়েছেন, বাইবেলে উল্লেখ করা আছে বুক অফ ডিউটেরোনমি 5 নম্বর অধ্যায়ের 7-9 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, তোমরা আমার কেউ প্রতিমূর্তি তৈরি করবে না। মহান স্রষ্টা তিনি বলেছেন, ওল্ড টেস্টামেন্টে আছে, তোমরা আমার কেউ প্রতিমূর্তি তৈরি করবে না, কোনো কিছুই না, যেমন সাথে মিল আছে আকাশমণ্ডলের কিছু, পৃথিবীর কিছু অথবা পৃথিবীর নিচের কিছু, তোমরা তাদের সেবা করবে না, তাদের কাছে নতজন হবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ। এই কথা আবারও আছে বুক অফ এক্সোডাস 20 নম্বর অধ্যায়ের 3-5 অনুচ্ছেদে, যে তোমরা আমার কোন প্রতিমূর্তি তৈরি করবে না, কোনো কিছুই না, যার সাথে মিল আছে আকাশের কিছু, পৃথিবীর কিছু অথবা পৃথিবীর নিচের কিছু, তোমরা এদের সামনে নতজন হবে না, সেবা করবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ। তাহলে ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী মূর্তি পূজা নিষিদ্ধ কাজ, আর যীশু খ্রিস্ট নিজে বলেছেন, এটা আছে গসপেল অফ ম্যাথিউ 5 নম্বর অধ্যায়ের 17-20 অনুচ্ছেদে, মনে করো না আমি নবীদের আইন বাতিল করতে এসেছি, এগুলোকে বাতিল করতে আসিনি, পূরণ করতে এসেছি। তোমাদের মধ্যে যদি কেউ একটা আইন ভাঙে আর অন্য কেউ ভাঙতে বলে, সেটা হলে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না, আর যে আইনগুলো মেনে চলবে সে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে। যদি তাদের ন্যায়নিষ্ঠতা গ্রন্থে বলা ন্যায়নিষ্ঠার চাইতে বেশি না হয়, তাহলে তারা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে যীশু খ্রিস্টের কথা অনুযায়ী আপনি যদি স্বর্গের রাজ্যে প্রবেশ করতে চান, আপনাকে তাহলে ওল্ড টেস্টামেন্টের স্বপ্ন আইন মানতে হবে, ইসানবীর আইন মানতে হবে। রোস্টার কোনো প্রতিমা বানাবেন না, তার কোনো মানুষ বানায় কেন? সব খ্রিস্টানরা কিন্তু বানায় না, প্রোটেস্ট্যান্টরা বানায় না। খ্রিস্টান ধর্ম সম্পর্কে আপনার জ্ঞান বেশ কম, আপনি এখনো ছাত্র। ক্যাথলিকরা এটা করে, তারা মূর্তি বানায়, এজন্য প্রোটেস্ট্যান্টরা প্রবেশ করেছিল যে আপনাদের কাজটা করুন। তাহলে বাইবেলের কথা অনুযায়ী সৃষ্টিকর্তার কোনো প্রতিমা বানাতে পারবেন না। আপনার কথা মানি, বেশিরভাগ মিয়ানমারে মূর্তি পূজা করে। আমি আগে বলেছিলাম নাতাস্তি প্রতিমা আস্তি, ওয়ান সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই, কোনো ছবি নেই, কোনো ভাস্কর্য নেই, তার কোনো মূর্তি নেই। আপনি কি মূর্তি পূজা করেন? হ্যাঁ আমি করি। আচ্ছা, তাহলে তো বেদ মানছেন না। আমি আসলে সবগুলো ধর্মই মানি, সব ধর্মই এক, কারণ মহান ঈশ্বর সবগুলো ধর্ম সম্পর্কেই জানেন। ভাই, আপনি যদি সবগুলো ধর্ম বিশ্বাস করেন, তার মানে আপনি অন্য ধর্ম পালন করছেন কিনা জানি না, তবে হিন্দু ধর্ম পালন করছেন না, আপনি হিন্দু ধর্ম পালন করছেন না। আমি আপনাকে বলি, ঈশ্বর তো ঘুমাচ্ছেন না, তিনি সবই জানেন, তিনি তো সব কিছু সৃষ্টি করেছেন সবকিছু, তাই তিনি সবগুলো ধর্ম সম্পর্কেই জানেন, যেমন ইসলাম। ভাই আপনি একবারে একটা প্রশ্ন করেন, লম্বা লাইন দেখা যাচ্ছে, এই প্রশ্নটার উত্তর দিচ্ছি।
এরপর লাইনের পেছনে গিয়ে দাঁড়াবেন, তারপর সময় আসতে প্রশ্ন করবেন, ঠিক আছে? প্রশ্ন করেছেন যে ঈশ্বর কি ঘুমাচ্ছেন, আল্লাহ এই কথার উত্তর দিয়েছেন পবিত্র কোরআনে সূরা বাকারার 255 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যে আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী, তিনি কারো মুখাপেক্ষি নন, তার নিদ্রার প্রয়োজন হয় না, অন্ধকারকে স্পর্শ করে না, বিশ্রামের প্রয়োজন হয় না, আমাদের ঘুমানোর প্রয়োজন হয়, আমাদের বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয়, আল্লাহ তাআলার ঘুমানোর প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তিনি যদি চাইতেন তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বানাতে পারতেন, মুসলিম হিসেবে মুসলিম বানাতে পারতেন, আল্লাহর পক্ষে খুবই সোজা, শুধু কোন ফায়াতুন, তবে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, আমাকেও পরীক্ষা করছেন, আল্লাহ যদি চান আপনি আর কখনো মূর্তি পূজা করবেন না, তাহলে তো পরীক্ষাটা থাকলো না। পরীক্ষাটা হচ্ছে আল্লাহ আপনাকে কিছু আইন দিয়েছেন, এখন আপনি সেগুলো মানবেন কি মানবেন না, আপনি নাকি সব ধর্ম মানেন, কিন্তু আপনি তো হিন্দু ধর্ম মানছেন না, আপনি তো ইসলাম মানছেন না, আপনি তো খ্রিস্টান ধর্ম মানছেন না, শিখ ধর্ম মানছেন না, বৌদ্ধ ধর্ম মানছেন না, আমাকে এমন কোন কথা দেখান যেখানে ধর্মপদ বলছে, বৌদ্ধ যে কোনো গ্রন্থ বলছে যে বুদ্ধতার মূর্তি বানাতে বলেছেন, তিনি কখনো বলেননি, আগামীকাল ধরেন কোন মুসলিম যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি বানালো, সে যদি মূর্তি বানিয়ে তার পূজা করে, আমি বলবো সেটা ভুল, নবীজি কখনোই তার মূর্তি বানাতে বলেননি। এখন কিছু মানুষ যদি কোনো ভুল কাজ করে থাকে, গ্রেপ্তার সংখ্যালঘু বা সংখ্যাগুরু, সেটা তখন সত্যি হয়ে যায় না, গৌতম বুদ্ধ কখনো তার মূর্তি বানাতে বলেননি। এখন কেউ এই মূর্তিগুলোর বিরুদ্ধে গেলে সে আসলে বৌদ্ধদের ধর্ম পালনে সাহায্য করছে, শুধু বুদ্ধের একটা বিষয় নীতি বানিয়েছে বলেই তারা বুদ্ধকে মানে এমনটা কিন্তু ঠিক না। সেজন্য আমি বলেছি, যদি কোনো ধর্মকে বুঝতে চান অনুসারীতে দেখবেন না, ভাই মহেশ আমাকে দেখবেন না, ধর্মগ্রন্থগুলোতে দেখেন, পবিত্র গ্রন্থ দেখেন, পবিত্র গ্রন্থ পড়েন, আপনাদের বেদ পড়েন, যেগুলো কমন সেগুলো মেনে চলেন, আর যেগুলো কমন না সেগুলো করে দেখবেন। আপনি নাকি সব ধর্ম পালন করেন, আপনি তো হিন্দু ধর্ম মানছেন না, খ্রিস্টান ধর্ম মানছেন না, ইসলাম ধর্ম মানছেন না, সবগুলো তো পরের কথা, আমি বলছি অন্তত পক্ষে কমন জিনিসগুলো আপনি মেনে চলেন, যেগুলো কমন না সেটা নিয়ে পরে কথা বলবো, আপনি তো কমন জিনিসগুলো মেনে চলছেন না, সবগুলো মানা তো পরের কথা, যেদিন আপনি মূর্তি পূজা বন্ধ করবেন সেদিন আমি এ কথা বলতে পারবো যে আপনি সবগুলো ধর্মের সবচেয়ে প্রধান কথাটা মানছেন, যেদিন আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ প্রান্তকবি হিসেবে মানবেন সেদিন বলতে পারবো আপনি বেশিরভাগ প্রধান ধর্মের সবচেয়ে প্রধান দুটো কথা মানছেন।